আমাদের পার্টির নেতৃত্ব, কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব, আমাদের এই জেলার যে গোটা রাজ্য জুড়ে 12 বছর ধরে যে অন্যায়, যে অত্যাচার মানুষ সহ্য করেছে, তারপর মানুষের মা খেতে খেতে দেওয়ালে পিঠটা ঠেকে গেছে। আর দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর যখন ঘুরে দাঁড়ায় তখন মানুষের যে উৎসাহ হয় সেটা আজকের এই চাপড়ার এই মাঠে আপনারা আজকে পরিষ্কার দেখাচ্ছেন। এই উৎসাহ কিসের জন্য? এই উৎসাহ লাল ঝান্ডাকে কয়েকটা সিট জিতিয়ে দেওয়ার জন্য নয়, এই উৎসাহ, এই লড়াই, এই মেজাজ, এই সাহস, এটা হলো মানুষকে জেতানোর জন্য, নিজে জেতার জন্য। মানুষ ঠিক করেছে যে আমরা লড়াই নে, মানুষ ঠিক করেছে যে আমরা নমিনেশন দেব। তাই পুলিশ থেকে শুরু করে তৃণমূলের গুন্ডাগুলোর তাদের বাবার দম হয়নি নমিনেশন আটকে দেবার। তাহলে ভোটটাকে ভোটের মতোই বাড়াতে হবে। ভোট মানে গণতান্ত্রিক অধিকার। আমার যা দলকে, যে দলকে পছন্দ আমি তাকে ভোটটা দেব। আমার ভোট গোপন, আমি তাকে ভোট দেব, আমার বাবাও জানতে পারবে। আর এই সিস্টেমটাকে রক্ষা করার দায়িত্ব কার? পুলিশ কাম? এই সিস্টেম কো ঠিক রাখনে কা জিম্মেদারি কিসকা হ্যায়? ওই যে ওরা বলছে কেন্দ্রের বাহিনী আসবে কি আসবে না, তার এই সিস্টেমটা তার ঠিক করার দায়িত্ব। 218টা এমপি পেয়েছে, এক দুটো নয় কেউ, 218 খানা এমপি পেয়েছে, 218 খানা।